রাজ্য সরকারে রাষ্ট্রীয় শিক্ষানীতির বিরোধী এক সিদ্ধান্ত গ্রহণ করেছে। দ্বিতীয় কথাটো হল যে কেন্দ্রীয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় গৃহমন্ত্রী ডাঙরিয়ায় বারে বারে বিভিন্ন সভাত বা বিভিন্ন মাধ্যম যোগে প্রচার করে আহিছে যে শিক্ষা মাতৃভাষাত হব লাগে। আর যোৱা 12 জুলাই তারিখে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় অখিল ভারতীয় প্রাথমিক শিক্ষক সংঘর গুজরাটর অধিবেশনলৈকে গৈছিল। তাত প্রায় 1 লাখ শিক্ষকর সম্মুখত যেতিয়া তেখেতে ভাষণ প্রদান করেছিল তেতিয়াও তেওঁ এই কথাটো কৈছিল যে যেতিয়া ইংরাজি শাসন করেছিল তেতিয়া মাত্র এটা বর্গই ইংরাজি ভাষাটো জানিছিল, কিন্তু স্বাধীনতার পরবর্তী কালত এনে ধরনের একটা ব্যবস্থাপনা করা হল যে সাধারণ মানুষজনও ইংরাজি প্রীতি বুজাবলৈ বাধ্য হল, যার ফলত জনসাধারণের যথেষ্ট ক্ষতি হয়েছে বা জনসাধারণের যে শৈক্ষিক মানদণ্ডতারপরা নিম্নগামী হয়েছে। এই কথাটো ভারতের প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় এখন রাজহুয়া সভাত কোয়া, আমার সম্মুখত কোয়া বক্তব্য। তারপিছতো কিন্তু দেখিছো যে অসমত মাননীয় শিক্ষামন্ত্রী ডাঙরিয়ায় ককটেল পদ্ধতি অবলম্বন করবলৈ গৈ রাজ্যের শিক্ষার্থীসকলের প্রতি সংকট নমাই আনিছে, যার প্রতিবাদ ইতিমধ্যে বিভিন্ন সংগঠনে করেছে, আমি শিক্ষক সংগঠন সমূহেও করেছো। আজি কিছুদিন আগতেও আমি রাজ্যখনের 10টা শিক্ষক সংগঠনে একত্রিতভাবে এখন স্মারকপত্র প্রদান করেছো আর তাত আমি কৈছো যে অতি শীঘ্রে ক্লাস 6 আর অষ্টম শ্রেণীর কারণে যি ইংরাজি মাধ্যমের পাঠ্যপুথি দিয়া হয়েছে তার পরিবর্তে অসমীয়া মাধ্যমের পাঠ্যপুথি দিব লাগে। ইয়া রাজ্যখনের কারণে একটা অশনি সংকেত, আর এই ধরনের ইংরাজি প্রীতিয়ে রাজহুয়া শিক্ষার রাজহুয়া মাতৃভাষা মাধ্যমের বিদ্যালয় সমূহক ধ্বংসর পথলৈ নিব। এই সিদ্ধান্ত সরকারে অতি শীঘ্রে বাতিল করক। পুঁজির অভাবত বা নিশ্চিতভাবে পড়িছে। আপনি চাব যে রাষ্ট্রীয় শিক্ষানীতিয়ে কৈছে যে GDPর 6% আমি শিক্ষার বাবে ব্যয় করিব লাগে, কিন্তু কেন্দ্র সরকারে শেহতীয়াভাবে হওয়া যে বাজেট, এই বাজেটতো কিন্তু 3.2 হে ব্যবহার করেছে। আর আমি বিগত সময়ের যদি আমি হিস্ট্রিটা চাও আমি দেখিম যে গ্রেজুয়েলি 2014 চনের পিছরপর গ্রেজুয়েলি শিক্ষার বাজেটটো কমি আহিছে। রাজ্য সরকারে আমার ইয়াত অসমত যদিও কয় যে আমি 6% আমি ব্যবহার করছো, দরাচলতে রাজ্যিক বাজেটের 6%র কথাটো আসলে রাষ্ট্রীয় শিক্ষানীতিয়ে কোৱা নাই, কৈছে কেন্দ্রীয় বাজেটের 6% ব্যবহার করব লাগে। গতি ইয়াত পুঁজির যথেষ্ট অভাব আছে, যার কারণে আপনার শিক্ষা অধিকার আইন, শিক্ষা অধিকার আইন যোগে বিদ্যালয়ত শিক্ষকর নিযুক্তির কথাটোক এটা সংকুচিত করে রাখিছে। আজির যুগত 6টা শ্রেণীর 2জন শিক্ষকে কিবা ক্লাস করিব পারে নেকি? কেতিয়াও নোৱাৰে। কিন্তু রাষ্ট্রীয় মানে রাইট টু এডুকেশন এক্টর জড়িয়ে এনেকে বন্ধন করে রাখিছে যে প্রাথমিক বিদ্যালয়ত 2জন শিক্ষককে দিয়া যাব 60জন স্টুডেন্টলৈ। তো এই যে প্রক্রিয়াটো আসলতে ব্যয় সংকোচনের একটা প্রক্রিয়া, আর এই ব্যয় সংকোচনের প্রক্রিয়াটো ধরবলৈ গৈ রাজ্যের বা দেশের যে শিক্ষাখণ্ডর বিনিয়োগ, এই শিক্ষাখণ্ডর বিনিয়োগের ক্ষেত্রে যথেষ্ট অনীহা প্রকাশ করা দেখা গৈছে। সেইভাবে আমি এই অতি অদ্যপি সমাপ্ত হওয়া অখিল ভারতীয় প্রাথমিক শিক্ষক সংঘর যে অধিবেশন গুজরাট অধিবেশন তাত আমি এখন পোস্টার মুক্তি করেছো, আর সেই পোস্টারের জড়িয়ে আমি কৈছো যে শিক্ষাত করা বিনিয়োগটো হল দেশের ভবিষ্যতের কারণে করা বিনিয়োগ, গতি শিক্ষার ব্যয় বৃদ্ধি করব লাগে। আসলে বাকি বছরবর ইউনিফর্ম পাই আছিল, অলপ হয়তো হিন্দেরি হয়েছে কিন্তু ইউনিফর্ম পাই আছিল। কিন্তু এইবার যেটা ইউনিফর্ম দিয়া হল, এই ইউনিফর্ম দিওঁতে সর্বশিক্ষা অভিযান মিশনে এটা এনেকুৱা অদ্ভুত কাম করলে যে রাতিটোর ভিতরতে মানে গড় বনাবলে গল, আর 4 দিনের ভিতর 44,000 বিদ্যালয়লৈ ইউনিফর্ম দিয়ার একটা পরিকল্পনা গ্রহণ করলে। আর এই পরিকল্পনাটো গ্রহণ করে কি করলে, রাজ্যের যেটু বিত্ত বিভাগ, এই বিত্ত বিভাগত থাকা সাধারণ নিয়ম একটা ভঙ্গ করলে। কি ভঙ্গ করলে? বিত্ত বিভাগের সাধারণ নিয়ম অনুসরি কোনো সরকারি কামর পয়সা আগধন হিসাবে দিয়া নহয়, কাম শেষ হওয়ার পিছত নিবিদার অনুসরি কাম শেষ হওয়ার পিছত আমি পেমেন্ট করব লাগে। কিন্তু এইবার এনেকা দেখা গল যে আমি কাপড় নাপাওঁতেই আমাক পেমেন্ট দিবর কারণে বাধ্য করালে, আর ইয়ার ফলত কি হল যে 31 ডিসেম্বরের রাতে যিসকলের সার্ভার ডাউন বা অন্যান্য টেকনিক্যাল কারণত পেমেন্টও করব নোৱাৰিলে সেই বিদ্যালয় সমূহ আজি বঞ্চিত হয়ে গেল। এই বিদ্যালয়ের সংখ্যা 30%তকৈও বেশি। আমি ইতিমধ্যে অসম সর্বশিক্ষা অভিযান সমগ্র শিক্ষালৈকে আমি আবেদন জানাইছো যে যিসমূহ বিদ্যালয়ে ইউনিফর্ম পোৱা নাই সেই সকলো বিদ্যালয়ক ইউনিফর্ম যোগান ধরব লাগে, কারণ যেহেতু পুঁজিটো আছিল, পুঁজিটো ঘুরি গৈছে, ঘুরি যাওয়া পুঁজিটো আকৌ পুনরায়
কেন্দ্রীয় সরকারের সহ বা রাজ্য সরকারের সহ যবস্থাপনা করব লাগে সেই ব্যবস্থাপনা করে অতি শীঘ্রে ছাত্র ছাত্রীসকলে ইউনিফর্ম পয়ার ব্যবস্থা করব লাগে।